এবার আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে বেশ হিমশিম খাচ্ছে বিএনপি। উপজেলা সহ বিভিন্ন সিটি ও পৌর নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে দুই ভাগে বিভক্ত বিএনপির তৃণমূল। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এবার 485টি উপজেলা পরিষদে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রোজার আগেই প্রথম ধাপের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 9ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন হবে। একই দিনে কয়েকটি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। তারিখ নির্ধারিত হলেও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা হয়নি। আসন্ন উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে কেবল দলীয় প্রতীক না রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 2014 সালের 19 ফেব্রুয়ারি থেকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়। বিএনপি 2021 সালের মার্চের পর থেকে স্থানীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, বরং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় তৃণমূলের অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এরই মধ্যে 2022 সালে নারায়ণগঞ্জে বিএনপির তৈমুর আলম খন্দকার ও কুমিল্লার সিটি নির্বাচনে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে দল থেকে তাদের বহিষ্কারের ঘটনা ছিল উল্লেখযোগ্য। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে 10 সাংগঠনিক জেলায় প্রায় অর্ধশত নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে 3 ধরনের মতামত পাওয়া যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে যেসব যুক্তি দেওয়া হচ্ছে তা হল, 3টি জাতীয় নির্বাচনে পিছিয়ে থাকার পর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ধরে রাখতে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই। নির্বাচনে গেলে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে আসার সুযোগ পাবে, যা চলমান আন্দোলনকে গতিশীল করবে। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই পরোক্ষভাবে দল থেকে উৎসাহ দেওয়া উচিত বলে মনে করেন তৃণমূলের নেতারা। স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলে তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ অন্যান্য রাজনৈতিক দলে যোগ দেওয়া অথবা রাজনীতিতে নিষ্ক্রিয় হওয়ার শঙ্কা রয়েছে। সরকার বিরোধী দলগুলোর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে অন্তত 200 উপজেলায় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিভক্তি বিএনপির প্রার্থীদের জন্য সহায়ক হবে বলে মনে করে তৃণমূল। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে যেসব যুক্তি দেওয়া হচ্ছে তা হল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এই নির্বাচনে অংশ নিলে বিএনপির নীতি প্রশ্নবিদ্ধ হবে এবং সেটা সরকারের প্রতি সমর্থন জানানো হবে। প্রশাসনে আওয়ামীকরণের কারণে প্রার্থী যারাই হোক না কেন, নির্ধারিত ব্যক্তিরাই নির্বাচিত হবেন। বর্তমান পরিস্থিতিতে সারাদেশের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। নির্বাচনে অংশ নিলে নেতাকর্মীদের উপর হামলা আরো বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে তাদের পরিবার। সরকারের পতন ত্বরান্বিত করতে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে হাইকমান্ডের কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট বার্তা থাকলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত হবে না। উপজেলা নির্বাচনে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ হবে, যার সামর্থ্য এই মুহূর্তে বিএনপির অনেক নেতাকর্মীর নেই। অনর্থক নেতাকর্মীদের হয়রানি এড়াতে নির্বাচনে অংশ নেওয়া উচিত নয় বলেও মনে করেন কেউ কেউ। জনগণ যে ধরনের ভোট প্রত্যাশা করে সেই ভোট এই নির্বাচন কমিশনের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আগামীতে উপজেলা নির্বাচন বা যে কোনো স্থানীয় নির্বাচন বিএনপির বয়কট করার সিদ্ধান্তই সঠিক এবং সেই নির্বাচনেও জনগণ অংশগ্রহণ করবে না। এই জনগণের ভোটের অধিকার হনন করার অপরাধী আওয়ামী লীগের বিচার এই দেশের জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে করেছে, ভবিষ্যতেও করবে। এই হাসিনার আন্ডারে কোনো ইলেকশন হবে না। সে একটা ডামি সরকার তৈরি করেছে এবং অবৈধভাবে ক্ষমতায় থাকতেছে, আর অবৈধকে ইলেকশনের মাধ্যমে তাকে আমরা আগামীতে আরও তাকে পুনর্বাসন করাটা, ইলেকশন যাওয়াটা মানিটা হইল আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা, বিএনপিকে পুনর্বাসন করা নয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের মতে, উপজেলা নির্বাচনে যেহেতু সরকারের পরিবর্তন হয় না, তাই এ নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বিএনপির। যদি নির্বাচনে যাইতাম তাহলে 2014 সালে গেলেও ক্ষমতা আসতাম, কারণ আমরা আর বিশ্বাস করি না এই দলকে। 2018 সালে আমরা বিশ্বাস করে গেলাম, আমাদেরকে জবাই করে দিল। তাহলে এবার 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন আমরা গেলাম না, তাহলে উপজেলা নির্বাচন গিয়ে আমার লাভ কী? ওটা কি সংসদ চালায়? ওটা কি সরকার পরিচালনা করে? বরঞ্চ ওদেরকে আমরা এই নির্বাচনে আরও জোর সোরে না করবো, করিও না, কারণ করতে গেলেই সেখানে আওয়ামী লীগের মার খাবে, কারণ তারা আওয়ামী লীগ ভোট করে কোবাকুবি করে মাঝখানে যারা পড়বে তারা আরও শেষ হয়ে যাবে, সেখানে কোনো নির্বাচনে আমরা যাব না। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে গ্রামে গ্রামে সংঘাতের বীজ রোপণের পর এখন নৌকায় ভোট করতে ভয় পাচ্ছে আওয়ামী লীগ। এই নির্বাচনে যাওয়া তাই অযৌক্তিক।
আজকে সরকার মুখে যত বড় বড় কথাই বলুক না কেন, তাদের অন্তরে তারা উপলব্ধি করেছে যে তারা আজকে জনগণের সরকার নয়, তারা জনগণ আজকে এই সরকারকে, এই নৌকাকে তাদের সিম্বল যে নৌকা, তাদের যে নির্বাচনের যে প্রধান আকর্ষণ নৌকা, সেই নৌকাকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং সেটা তাদের অন্তরে বুঝতে পেরেই তারা আগামী যে উপজেলা স্থানীয় সরকার নির্বাচন সেখান থেকে তারা নৌকাকে ডুবিয়ে দিয়েছে, যাতে জনগণের সামনে সেই নৌকা না থাকে। কেননা তারা এটা জানে, মুখে যাই বলুক না কেন, তারা জানে যে যদি আবার নৌকা নিয়ে তারা আগামী নির্বাচনে যায়, ঠিক একইভাবে সেই নৌকাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। জাতীয় হোক বা স্থানীয় পর্যায়ে হোক, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে বিএনপির কেন্দ্র। মাইদুর রহমান রুবেল, কালবেলা।